আমি মন্তাসির পারভেজ সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নাম তার আশুতোষ বিশ্বাস। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুর গ্রামে তার বাস। বাবা মায়ের মৃত্যুতে 1.5 বছর বয়সে এতিম হন। চাচির দুধ পান করে অনাদরে অবহেলায় কোনো মতে বড় হন। তারপর জীবনের সাথে যুদ্ধ করে অন্যের বাড়িতে কাজ করে লেখাপড়া চালিয়ে যান, এমএ পাস করেন। চাকুরি হয় গ্রামের একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের। গোপালগঞ্জের চান্দ্রার বিলে পড়ে থাকা এক বৃদ্ধার সেবা করতে করতে বনে যান মানব সেবক। তারও একটি অংশ হিসাবে গড়ে তোলেন বৃদ্ধাশ্রম। অনাথদের আশ্রয়ে বাড়তে বাড়তে হাইসুর বৃদ্ধাশ্রমটি এখন হয়েছে এ অঞ্চলের অসহায় মানুষদের ভরসার স্থল। 1996 সালে গোপালগঞ্জের কাশিয়ানীর চান্দ্রার বিলে পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধা মহিলাকে। তার কোনো ঠিকানা পরিচয় না পেয়ে সমাজের লোক বৃদ্ধাকে লালন পালনের দায়িত্ব দেয় স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ বিশ্বাসকে। 1.5 বছর বয়সে মা বাবা হারানো আশুতোষ বিশ্বাস বৃদ্ধাকে মায়ের আদরে আর যত্নে সুস্থ করে তোলেন। সেই ভালোবাসা থেকে নিজ বাড়িতে আশ্রয় দিতে থাকেন অনাথদের। এতে আস্তে আস্তে আশুতোষ বিশ্বাসের বাড়িতে অনাথদের আশ্রয় বাড়তে থাকে। নিজের থাকার ঘরগুলো রূপ নেয় বৃদ্ধাশ্রমে। এসব অনাথদের সেবা করতে গিয়ে সময়ের সাথে যুদ্ধ করে না পেরে অবশেষে প্রধান শিক্ষকের চাকুরি ছেড়ে আশ্রিতদের সেবায় মনোযোগ দেন আশুতোষ বিশ্বাস। নিজের জমির ধান আর স্কুলের প্রধান শিক্ষিকার স্ত্রীর বেতন দিয়েও যখন চলছে না, তখন কোনো উপায় না পেয়ে হাটে বাজারে হারমোনিয়াম দিয়ে গান গেয়ে অর্থ সংগ্রহ করে আর অন্যের বাড়ির রান্না করা খাবার চেয়ে এনে চালাতে থাকেন এই বৃদ্ধাশ্রমটি। এখন পর্যন্ত হাইসুর বৃদ্ধাশ্রমে ঠাঁই পেয়েছেন 20 জন দুস্থ অসহায়। তার অক্লান্ত পরিশ্রম আর সেবায় ঠিকানা খুঁজে পেয়েছে সমাজের পথে প্রান্তরে পড়ে থাকা কিছু অসহায় মানুষ। জীবনের শেষ প্রান্তে আসা এসব মানুষের এমন আশ্রয় যেন শান্তির নীড়। তার আশ্রমে আশ্রিতদের সেবা প্রদানে সহায়তা করার জন্য আশুতোষ বিশ্বাস সমাজের বিত্তবান আর সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করছেন। আমি 1996 সালে আমাদের এই বিলের মধ্যে, বিখ্যাত বিল বাংলাদেশের চান্দার বিল, ওখানে শুনলাম একজন বৃদ্ধ মহিলা 60 ঊর্ধ্ব বয়স পড়ে আছেন মৃতপ্রায়। তখন অন্যান্য লোকের সাথে আমিও যেয়ে দেখলাম, তখন ওই মহিলার সেবা যত্নের দায়িত্ব এলাকাবাসী আমাকে দিলেন। তখন একটা অনুভূতি হলো যে নিজের মাকে মানুষ এভাবে পথে ফেলে দেয়। তখন আমার মনে হলো যে আমার মায়ের দুধ ঠিক মতো খেতে পারিনি, বড় চাচি বা কাকিমাদের দুধ খেয়েছি, তো ওই মহিলাকে আমি আমার নিজের মায়ের মতো এনে সেবা যত্ন শুরু করলাম। বেশ কিছুদিন সেবা যত্নের পরে আমার স্ত্রী তাকে রান্না করে খাওয়ায়, ভাত মেখে খাওয়ানোর পরে সুস্থ হলে, তখন থেকে চিন্তা করলাম এই সময় অসহায় মানুষগুলো পথে পথে ঘুরবে কেন, দেখি আমি এদেরকে কিছু করতে পারি কিনা। তখন সেই মহিলাকে আমি নিজের মায়ের মতো সেবা যত্ন শুরু করলাম। কিছুদিন পরে দেখি আর একজন ভিখারিণী মা এসে তার টোপলা নিয়ে এসে আমার বৃদ্ধাশ্রমে হাজির হলেন। তখন তো আর জানি না যে একটা বৃদ্ধাশ্রম হবে। এইভাবে করতে করতে আস্তে আস্তে এদেরকে কীভাবে চালাবো, তখন চিন্তা করলাম যে বিভিন্ন খাবার অনুষ্ঠানে যেয়ে দেখি আমার পাত্র নিয়ে গিয়ে খাবার ভিক্ষা করা শুরু করলাম, যে আমার বৃদ্ধাশ্রমে কয়েকজন বৃদ্ধবৃদ্ধা আছেন হিন্দু মুসলিম, তাদের জন্য আমাদের কিছু খাবার দেন। তখন খাবার দেওয়া শুরু করলেন। এমনকি সেই সমস্ত খাবার অনুষ্ঠানে যেয়ে, অনেক অনুষ্ঠানে গানের অনুষ্ঠানও থাকে, সেখানে আমি গান করা শুরু করলাম, গান করা বক্তব্য দিয়ে। এইভাবে খাবার অনুষ্ঠান নিয়ে যখন শুরু করলাম, তখন বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মানুষ এগিয়ে আসলো যে আশুতোষ যে কাজটা করতেছে। তখন আস্তে 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 বৃদ্ধাশ্রমের লোক বৃদ্ধি পেল। কিন্তু যখন দেখলাম যে এত, সেই 96 সাল থেকে 2000 সালে যা চলে যাচ্ছে, যখন দেখলাম যে এত লোকের খাবার দূর থেকে বহন করা যায় না, কখনো ইয়াতে ফরিদপুর, কখনো ভাঙ্গা, কখনো পিরুজপুর, এইভাবে থেকে আনতে আনতে, তখন আরেকটা আইডিয়া মাথায় আসলো যে আমি যারা সমাজে ভালো অবস্থানে আছেন, যারা চাকরি বাকরি করেন, তাদের যে বললাম আমার এই বৃদ্ধাশ্রমে আপনারা একদিনের
এক মুঠো লবণ ভাত দেন বা শাক ভাত দেন, একদিনের খাবার দেন। এইভাবে তারা একদিনের খাবার প্রদান শুরু করে দিলেন। কেউ মা বাবার স্মরণে, কেউ ছেলেমেয়ের জন্মদিনে, কেউ বিবাহ বার্ষিকী মনে করেন, এইভাবে খাবার দেওয়া শুরু করলেন। কিন্তু আসলে দুঃখ কষ্ট তো একবারেই যায় না, এরপরেও এনাদের থাকার জন্য ভালো ঘর নেই, ভালো চিকিৎসা ব্যবস্থা করতে পারিনি, ভালো থাকার ব্যবস্থা করতে পারিনি, বা ভালো একটু চিত্ত বিনোদনের বসে ওনারা একটু গল্প টল্প করবেন সেই পরিবেশ করতে পারিনি। তো আজকে যদি আর একটু সরকার বাহাদুর বা সরকার মহোদয় যদি এটার প্রতি লক্ষ্য দেন, তাহলে আমার এই কষ্টটা হয়তো আর একটু লাঘব হবে। এখানে যারা বৃদ্ধাশ্রমে আছেন বাবা মারা, এখানে কেউ ছেলেমেয়ে নেই এবং আমি কাউকে গিয়ে তার বাড়ি থেকে আনিনি। এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে পথে প্রান্তরে যারা পড়েছিলেন সে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায়, সেখান থেকে বিভিন্ন ব্যক্তি ফোন করে আমাকে এখানে আমি নিয়ে এসেছি। এখানে কেউ কেউ নিজে এসেছেন যে ওখানে গেলে আশ্রয় পাওয়া যায়। তাই এখানে যারা আছেন হিন্দু মুসলিম মিলে প্রত্যেকেই আমার জানা মতে কেউ ছেলে মেয়ে নেই এখানে, তারা নিঃসন্তান। কেউ হয়তো ভিক্ষা করতেন, ভিক্ষা আর করতে পারছেন না, পরে জানতে পেরে জাহিসুল বৃদ্ধাশ্রমে গেলে ওখানে নিজের ছেলের মতো যত্ন করে, তাই এখানে ওনারা ছুটে আসছেন। আমি এই আশুবাবার বাড়ি আইছি আর 10 বছর আগে। এই বিক্রি করতে করতে আমার বাবে কেউ নাই, বিক্রি করতে করতে আইছি, তার এইভাবে আইছি। আন আশুবাবার যত্ন করে, খাবার দেয় ভালো, কাপড় চোপড় দেয়, লাওয়াই টাই দেয়, সব কিছু ভালো শান্তিতে আছি। আমার কোনো অসুখ হলে ওষুধ আনিয়ে দেয়। আশুবাবার নিজের মার মতনই ভালোবাসে, আমার আর কোনো কিছু চাওয়ার কিছু নাই, এরাই আমার সেবা যত্ন ভালো করতেছে, ভালো আমি আছি। হ্যাঁ, আমার মা বাবা কেউ নাই, আমি মানুষের জন্য একা। আমার ছেলে আর নাই, মেয়েও আর নাই, স্বামী গেছে মারা। একটা ছেলে হয়েছে, ছেলের সাথে স্বামীও মারা গেছে। আর ওই যে মা আছে, বাবা আছে, এখানের মা বাবা যখন আছে সমস্যা কিছু থাকে। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম হাইসর গ্রামে একটা বৃদ্ধাশ্রম আছে, তো আসলাম। এখানে আসার পর আমি 2-2 বার স্টক করলাম। এই স্টক ওই আশুতোষ দাদা আমার সবসময় আমার পাশেই থাকতেন, ওষুধ যেই ওষুধ লাগতো ওই ওষুধ উনি খাওয়াইতো সব কিছু। তো উনি আমারে এই খাওয়াই দিত, গোসল করে দিত। ওনার সেবা যত্নে আমি খুবই ভালো আছি। আমার স্বামী যখন থেকে এই কাজটা শুরু করছেন তখন খুব অভাব অনটন ছিল। তখন আমার চাকরির টাকা এবং জমির ধান এটা দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার আনতেন, এইভাবেই চালাচ্ছেন। আমি এদেরকে মানে প্রত্যেককে আমার নিজের পরিবারের একজন সদস্য মনে করে আমি এদের সেবা যত্ন করছি। এই করোনাকালীন সময় আমি স্কুলে যেতে পারি না, বাড়ি থেকে এদের রান্না করে খাই এবং বিভিন্নভাবে তাদের কোনো সমস্যা হলে পারে আমি সেই আল্লাহর সৃষ্টি বা ঈশ্বরের সৃষ্টি জ্ঞান করে এদের আমি সেবা করে যাচ্ছি। আসুন না তুই চল বাবা, অতি হয় না, পেটে চল মেয়ে তুই কি আছি, মাটিতে গোড়ালু, আসুন না তুই চল, অতি হয় না, একখানে তো আসে কবে দেবাসি, দেখি কেমন শুয়ে রয়েছে, উঠে নাটা ফিরিয়ে দু আইডে না, আমি আমি উচ করতে নিয়ে যেতে নিয়ে আবার যাই কবে অমাসি, সব করতে যাবা নাকি, এরম হবে জিজ্ঞাসা করে। আবার সময় উচিত কাপড় খুলে গেল ওই আটা দেয় আবার যাই গুজি দেয়, তা আসুর কথা আর কি কব, আর কাছে কিছু নাই। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুর নামে যে জায়গাটি, এখানে হাইসুর বৃদ্ধাশ্রম একটি আছে। জনাব আশুতোষ এবং তার স্ত্রী এই দুইজনে মূলত এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করেন। এই বৃদ্ধাশ্রমে প্রায় 19 জনের মতো মানুষ আছেন, যেখানে 6 জনের মতো একেবারে চলশক্তিহীন, যাদেরকে প্রত্যেকটা গোসল করা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু করিয়ে দিতে হয়। আর একই সাথে আরও 4 জন মানুষ আছেন যারা মানসিকভাবে আসলে প্রতিবন্ধী। আমরা যদি সমাজে একটু সবাই মিলে, যে আমাদের সিনিয়র সিটিজেন যারা অবহেলিত থাকেন মূলত, তাদের জন্য যদি আমরা একটু প্রত্যেকে ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসি, তাহলে প্রত্যেকের মানে আমি বলি যে একেবারে রুট পর্যায় পর্যন্ত এই সামাজিক সমস্যাটা আসলে দূর করা সম্ভব। আশুতোষের মতো মানুষ যদি পারে তাহলে আপনার আমার মতো মানুষের পক্ষে আসলে সম্ভব, এবং তাতে করে আমাদের একটি সমাজ একটা বড়ো সমস্যার আসলে এই সামাজিক সমস্যাটার সমাধান হবে। আমরা সরকারিভাবে তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের যে সরকারি সহায়তা চাল সহায়তা থাকে এই চাল সহায়তা আমরা তাদেরকে পৌঁছে দিই। আমরা বিভিন্ন সময়ে যে সরকারের অন্যান্য যে সমস্ত সহযোগিতা আসে আমরা এই অসহায় মানুষজনের জন্য আমরা সেই সমস্ত সহযোগিতা আমরা তাদেরকে দিই। সরকারের পক্ষ থেকেই এখানে আমাদের সব ধরনের সহায়তা আমরা অব্যাহত রাখছি এবং রাখবো।
সমাজের বিত্তবানদের সহায়তা আর সরকারের পৃষ্ঠপোষকতাই পারে সমাজের পথে প্রান্তে পড়ে থাকা আশ্রিত এসব মানুষের দুবেলা দুমুঠো ডাল ভাত আর জীবনের শেষ বয়সে চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ, নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।